তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 7 পদার্থের গাঠনিক ধর্ম এই অধ্যায়টি নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমরা যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা এই শব্দটির সাথে, অর্থাৎ ইংরেজিতে বলা হয় ইলাস্টিসিটি, তোমরা ইংরেজি টার্মগুলো বাংলা টার্মের পাশাপাশি ইংরেজি টার্মগুলো মনে রাখার চেষ্টা করবে। স্থিতিস্থাপকতা এই শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত। ধরো এটা একটা রাবার, এই রাবারটিকে যদি আমরা টেনে ধরি তাহলে আমরা বল প্রয়োগ করলাম, যদি আমরা টান ছেড়ে দেই তাহলে রাবারটি আবার তার আগের অবস্থায় ফেরত আসবে। এই যে বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার সাথে সাথে এই রাবারটির আকার বা আকৃতির পরিবর্তন হলো। আবার বল যখন আমরা সরিয়ে নিলাম তখন আবার সে আগের অবস্থায় ফেরত আসলো। এখন কোনো বস্তুতে যদি বাইরে থেকে বল প্রয়োগ করা হয়, এই বল প্রয়োগ করার ফলে যদি তার আকার আকৃতি বা আয়তনের পরিবর্তন ঘটে এবং প্রযুক্ত বল সরিয়ে নেওয়ার পর সে যদি আবার আগের অবস্থায় ফেরত আসে তাহলে সেই ধর্মটিকে বলা হয় স্থিতিস্থাপক ধর্ম। আমি আবার রিপিট করছি, কোনো বস্তুতে বাইরে থেকে বল প্রয়োগ করার পর যদি বস্তুটির আকার আকৃতি বা আয়তনের পরিবর্তন ঘটে এবং প্রযুক্ত বল সরিয়ে নেওয়ার পর বস্তুটি আবার তার পূর্বের অবস্থায় চলে আসে সেই ধর্মটিকে বলা হয় স্থিতিস্থাপক ধর্ম বা স্থিতিস্থাপকতা। আমরা এই স্থিতিস্থাপকতা বিষয়টি আন্তঃআণবিক দূরত্ব বা ইন্টারমলিকুলার ডিস্টেন্সের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করব। আন্তঃআণবিক দূরত্ব আমরা সকলেই পড়ে আসছি বা সকলেই জানি যে কোনো বস্তুর অণুগুলোর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় আন্তঃআণবিক দূরত্ব বা ইন্টারমলিকুলার ডিস্টেন্স। আমি আবারও বলছি, কোনো বস্তুর অণুগুলোর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় আন্তঃআণবিক দূরত্ব বা ইন্টারমলিকুলার ডিস্টেন্স। এখন স্বাভাবিক অবস্থায় এখানে আমরা একটা লেখচিত্র দেখতে পাচ্ছি। লেখচিত্রের এক্স অক্ষ বরাবর আমরা পদার্থের অণুগুলার মধ্যবর্তী যে দূরত্ব রয়েছে আন্তঃআণবিক দূরত্ব, সে আন্তঃআণবিক দূরত্ব বিবেচনা করলাম। আবার ওয়াই অক্ষ বরাবর আমরা অণুগুলার মধ্যবর্তী বিকর্ষণ বল বা আকর্ষণ বল আমরা কনসিডার করলাম। এখন এখানে দেখা যাচ্ছে আর নট একটি দূরত্ব রয়েছে, আর নট অরিজিন থেকে বা মূলবিন্দু থেকে আর নট দূরত্ব। এই আর নট দূরত্বটা কি, অর্থাৎ যখন কোনো একটি বস্তুর অণুগুলার মধ্যে আকর্ষণ বলও থাকবে না বিকর্ষণ বলও থাকবে না, আরো সহজ করে বললে আমরা বলতে পারি অর্থাৎ আকর্ষণ বল ও বিকর্ষণ বল পরস্পর সমান, তখন অণুগুলার মধ্যবর্তী যে দূরত্ব বিদ্যমান থাকে ওই দূরত্বটিকেই বলা হয় সাম্যবস্থা বা সাম্যবিন্দু। বুঝা গেল? তাহলে এই আর নট হচ্ছে এমন একটি দূরত্ব যে দূরত্বের কারণে পদার্থের অণুগুলোর মধ্যে কোনো ধরনের আকর্ষণ বল বা বিকর্ষণ বল থাকবে না। যদি কোনো একটি পদার্থের অণুগুলার মধ্যবর্তী দূরত্ব বাড়ানো হয়, অর্থাৎ কোনো একটা পদার্থকে যদি আমরা টানি বা বাইরে থেকে বল প্রয়োগ করি তাতে তার অণুগুলার মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পেতে থাকে, দেখা যাচ্ছে যে এই নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ নিচের দিকে আমরা কনসিডার করলাম আকর্ষণ বল বা অ্যাট্রাকটিভ ফোর্স। এখন যদি এই অণুগুলার মধ্যবর্তী দূরত্ব আর নট থেকে বেশি হতে থাকে, আস্তে আস্তে যখন বেশি হবে তখন একটা দূরত্বে গিয়ে ওই অণুগুলার মধ্যবর্তী আকর্ষণ বল হবে সর্বোচ্চ অর্থাৎ FM। অর্থাৎ এই আর নট থেকে যদি আমরা অণুগুলার দূরত্ব বাড়াই বা বল প্রয়োগ করে বাড়াতে থাকি তখন এই আর দূরত্বের জন্য সর্বোচ্চ বল পাওয়া যাবে FM। আবার এখান থেকে যদি আমরা আরো বল প্রয়োগ করি বা আন্তঃআণবিক দূরত্ব যদি আমরা আরো বৃদ্ধি করি সেক্ষেত্রে আকর্ষণ বলের পরিমাণ আস্তে আস্তে সূচকীয়ভাবে কমতে থাকবে, আস্তে আস্তে হ্রাস পেতে থাকবে।
আকর্ষণ বলের মান আস্তে আস্তে হ্রাস পেতে থাকবে। একটা অবস্থায় দেখা যাবে যে যত আমরা আন্তঃআণবিক দূরত্ব বাড়াতে থাকবো, একটা সময় দেখা যাবে যে বস্তুটি ভেঙে গেছে বা কোনো বস্তুটি ছিঁড়ে গেছে। অর্থাৎ এখন যদি আবার পুনরায় যদি আমরা ওই বস্তুটির আন্তঃআণবিক দূরত্ব যদি আমরা হ্রাস করতে থাকি বা কমাতে থাকি, তখন এই আকর্ষণ বলের মান আস্তে আস্তে, এই আন্তঃআণবিক দূরত্বের মান কমানোর ফলে আকর্ষণ বলের মান আস্তে আস্তে কমতে থাকবে। এই আর্নন দূরত্বে যখন সে চলে আসবে তখন তার মধ্যে কোনো আকর্ষণ বল থাকবে না। পুনরায় যদি আমরা কোনো ওই বস্তুটির অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব যদি আর নট থেকে আমরা কমাই, তখন আস্তে আস্তে তার বিকর্ষণ বলের মান বাড়তে থাকবে। অর্থাৎ আর নট থেকে যদি আন্তঃআণবিক দূরত্ব বাড়ে তাহলে আকর্ষণ বলের মান বাড়বে, আবার আর নট থেকে যদি আন্তঃআণবিক দূরত্বের মান কমে তখন বিকর্ষণ বলের মান বাড়তে থাকবে। ঠিক আর নট দূরত্বে আকর্ষণ বল ও বিকর্ষণ বলের মান সমান। তাহলে দেখা যাচ্ছে যে কি, একটা নির্দিষ্ট একটা দূরত্ব, অর্থাৎ সবসময় বস্তুর ধর্ম হচ্ছে যে সে সবসময় সাম্য অবস্থায় অবস্থান করতে চায়। সাম্য অবস্থা মানে কি, যেখানে তার আকর্ষণ বলও থাকবে না বিকর্ষণ বলও থাকবে না। আবার বাইরে থেকে বল প্রয়োগ করার ফলে তার আন্তঃআণবিক দূরত্ব বাড়বে, বাড়লে সে পুনরায় সাম্য অবস্থায় ফিরে আসার চেষ্টা করবে যখন আমরা বলটা অবসরণ করে নেব। আবার আমরা বল প্রয়োগের ফলে যদি কোনো একটি বস্তুর আন্তঃআণবিক দূরত্ব সাম্য অবস্থা থেকে হ্রাস পায় তার বিকর্ষণ বলের পরিমাণ বাড়বে, আবার যদি আমরা সেই বলটি সরিয়ে নেই সে আবার এই সাম্য অবস্থায় আসার চেষ্টা করবে। এটাই হচ্ছে স্থিতিস্থাপকতা। আমরা এখন স্থিতিস্থাপকতার সাথে সংশ্লিষ্ট কিছু রাশি সম্পর্কে আলোচনা করব। এই স্থিতিস্থাপক ধর্মের উপর নির্ভর করে আমরা পদার্থকে বা কঠিন পদার্থকে তিনটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে তোমার নমনীয় বস্তু, ইংরেজিতে বলা হয় প্লাস্টিক বডি, এটি হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, পারফেক্ট ইলাস্টিক বডি, আরেকটি হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু, পারফেক্ট রিজিড বডি। তাহলে স্থিতিস্থাপকতার উপর ভিত্তি করে কঠিন পদার্থকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে নমনীয় বস্তু বা প্লাস্টিক বডি, আরেকটি হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বা পারফেক্ট ইলাস্টিক বডি, আরেকটি হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু বা পারফেক্ট রিজিড বডি। এখন নমনীয় বস্তু বা প্লাস্টিক বডি কাকে বলে? যখন কোনো বস্তু উপর বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হয় এবং এই বল প্রয়োগ করার ফলে বস্তুটির আকার আকৃতি বা আয়তনের পরিবর্তন ঘটে এবং প্রয়োগকৃত বল বা প্রযুক্ত বলকে সরিয়ে নিয়ে যাওয়ার পরও বস্তুটি তার আগের অবস্থায় ফেরত আসতে পারে না, তাকে বলা হয় প্লাস্টিক বডি বা নমনীয় বস্তু। আবার রিপিট করছি, কোনো একটা বস্তুতে আমরা বল প্রয়োগ করলো, তার আকার আকৃতি বা আয়তনের পরিবর্তন ঘটলো, যে বল প্রয়োগ করার কারণে তার আকার আকৃতি বা আয়তনের পরিবর্তন ঘটলো, সেই বলটি সরিয়ে নিয়ে যাওয়ার ফলেও বা বলটি আমরা সরিয়ে নিয়ে গেলাম বা প্রত্যাহার করলাম, তারপরেও বস্তুটি তার আগের অবস্থায় যখন ফেরত না আসে তখন ওই বস্তুটিকে আমরা বলবো নমনীয় বস্তু বা প্লাস্টিক বডি। এখন আমরা আসি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বা পারফেক্ট ইলাস্টিক বডি। কোনো বস্তুতে বাইরে থেকে বল প্রয়োগ করার পর বস্তুটির আকার আকৃতি বা আয়তনের পরিবর্তন ঘটে এবং যে বলটি প্রয়োগ করা হলো সেই বলটি প্রত্যাহার করার পর বস্তুটি পুনরায় আগের অবস্থায় ফিরে আসে, সেই বস্তুটিকে বলা হয় পূর্ণ স্থিতিস্থাপক বস্তু
বা পারফেক্ট ইলাস্টিক বডি। আবার রিপিট করছি, কোনো একটা বস্তুতে বল প্রয়োগ করার পর বস্তুটির আকার আকৃতি বা আয়তনের পরিবর্তন ঘটে, এবং যে বলটি প্রয়োগ করা হলো সেই বলটি প্রত্যাহার করার পর বস্তুটি আগের অবস্থায় ফেরত আসে, সেই বস্তুটিকে বলা হয় পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বা পারফেক্ট ইলাস্টিক বডি, পূর্ণ দৃঢ় বস্তু। যে বস্তুটিতে আমরা বল প্রয়োগ করলাম, সেই বস্তুটিতে বল প্রয়োগ করার ফলে বস্তুটির আকার আকৃতি বা আয়তনের পরিবর্তন ঘটল না বা পরিবর্তন হলো না, ওই ধরনের বস্তুকে বলা হয় পূর্ণ দৃঢ় বস্তু বা পারফেক্ট রিজিড বডি। এখন আমরা আলোচনা করব স্থিতিস্থাপক সীমা বা ইলাস্টিক লিমিট সম্পর্কে। কোনো একটা বস্তুতে আমরা বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার ফলে বস্তুটির আকার আকৃতি বা আয়তনের পরিবর্তন ঘটবে। এখন সর্বোচ্চ কোনো একটা বস্তুতে সর্বোচ্চ প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করার কারণে বস্তুটির স্থিতিস্থাপক বস্তুর ন্যায় আচরণ করবে, সেই সীমাটাকে বলা হবে স্থিতিস্থাপক সীমা। অর্থাৎ কোনো একটা স্থিতিস্থাপক বস্তু, সে স্থিতিস্থাপক বস্তুর ন্যায় আচরণ করবে সর্বোচ্চ কতটুকু বল প্রয়োগ করার আগ পর্যন্ত, সে স্থিতিস্থাপক ধর্মটা বজায় রাখবে, সেই বলটাকে বলা হবে স্থিতিস্থাপক সীমা। অর্থাৎ সর্বোচ্চ প্রতি একক ক্ষেত্রফলে কোনো একটি বস্তুতে যে পরিমাণ বল প্রয়োগ করলে কোনো একটি বস্তু স্থিতিস্থাপক বস্তু হিসেবে আচরণ করে, সেই সীমাটাকে বলা হবে স্থিতিস্থাপক সীমা। এখন আমরা আলোচনা করব অসহ ভার বা ব্রেকিং লোড। কোনো একটি বস্তুতে সর্বনিম্ন যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটি ছিঁড়ে যায় তাকে বলা হয় অসহ ভার বা ব্রেকিং লোড। অর্থাৎ একটা বস্তুকে আমরা বল প্রয়োগ করতেছি, বল প্রয়োগ করার কারণে তার আকার আকৃতি বা আয়তনের পরিবর্তন ঘটছে, সর্বনিম্ন যে বল প্রয়োগ করলে বস্তুটি ছিঁড়ে যাবে সেই বলটাকে বলা হবে অসহ ভার বা ব্রেকিং লোড। এখন আমরা দেখব অসহ পীড়ন বা ব্রেকিং স্ট্রেস। কোনো একটি বস্তুতে প্রযুক্ত প্রতি একক ক্ষেত্রফলে অসহ ভারকে বলা হয় অসহ পীড়ন। অর্থাৎ আমরা অসহ পীড়ন আমরা লিখতে পারি অসহ ভার বাই ক্ষেত্রফল। অর্থাৎ কোনো একটি বস্তুতে বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ অসহ ভার ক্রিয়া করে তাকে বলা হয় অসহ পীড়ন। এই অসহ পীড়নের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এখানে অসহ ভারের একক হচ্ছে নিউটন আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। এখন আমরা আলোচনা করব স্থিতিস্থাপক ক্লান্তি বা ইলাস্টিক ফেটিগ। কোনো একটা বস্তুকে আমরা বারংবার বা পর্যায়ক্রমে বল প্রয়োগ করলাম, আবার বল সরিয়ে নিলাম, বল প্রয়োগ করার কারণে তার মধ্যে বিকৃতি ঘটবে, বল সরিয়ে নেওয়ার কারণে সে আগের অবস্থায় ফেরত আসবে, এই ঘটনা যদি বারংবার ঘটানো হয় তখন বস্তুটির স্থিতিস্থাপক ধর্ম লোপ পাবে। অর্থাৎ একটা সময় দেখা যাবে যে বল আমরা প্রয়োগ করলাম, তার বিকৃতি ঘটলো, কিন্তু বলটা সরিয়ে নিলে ঠিক সে পূর্বের অবস্থায় ফেরত সে যাচ্ছে না বা যাবে না, তার মধ্যে কিছু বিকৃতি, স্থায়ী বিকৃতি লক্ষ্য করা যাবে, এটাকেই বলা হয় স্থিতিস্থাপক ক্লান্তি। আমি আবার কথাটা আবার রিপিট করছি, ধরো এটা একটা ইলাস্টিক বা একটা প্লাস্টিক বা রাবার, এটাকে যদি আমি বারবার টেনে লম্বা করি ছেড়ে দেই, টেনে লম্বা করি ছেড়ে দেই, এরকম যদি আমরা করতে থাকি তার মধ্যে একটা স্থায়ী বিকৃতি লক্ষ্য করা যাবে। অর্থাৎ রাবারটা বল প্রয়োগ করার শুরুতে যেই রকম ছিল, বারবার যদি এই ঘটনাটা আমরা ঘটাতে থাকি তাহলে সে আগের অবস্থায় সে ফেরত যেতে পারবে না। এটা কি, এটাই হচ্ছে তোমার কি স্থিতিস্থাপক ক্লান্তি বা ইলাস্টিক ফেটিগ। এখন আমরা আলোচনা করব বিকৃতি বা স্ট্রেন সম্পর্কে। কোনো একটা বস্তুতে যদি আমরা বল প্রয়োগ করি ওই বস্তুটির আকার আকৃতি বা আয়তনের পরিবর্তন হতে পারে, বোঝা গেল? এখন তার বল প্রয়োগ করার শুরুতে তার
আকার আকৃতি বা আয়তন এর মান এক রকম, বল প্রয়োগ করার পরে আরেক রকম। এই একক মাত্রায় তার যে পরিমাণ মাত্রার পরিবর্তন ঘটে এটাকেই বলা হয় বিকৃতি। ধরা যাক কোনো বস্তুর বল প্রয়োগ করার পূর্বে তার মাত্রা ছিল d1, বল প্রয়োগ করার পূর্বে। বল প্রয়োগ করার পর বস্তুটির মাত্রা পাওয়া গেল d2, তাহলে তার মাত্রার চেঞ্জ কতটুকু? d2 ডিফারেন্স d1 তার চেঞ্জ। বল প্রয়োগ করার শুরুতে তার মাত্রা ছিল কত? d1। তাহলে একক আদিমাত্রায় বস্তুটির মাত্রার যতটুকু পরিবর্তন হলো এটাকে বলা হয় বিকৃতি। একক আদিমাত্রায় কোনো বস্তুর মাত্রার যতটুকু পরিবর্তন তাকে বলা হয় বিকৃতি। এই বিকৃতিকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে তোমার দৈর্ঘ্য বিকৃতি বা লংগিটুডিনাল স্ট্রেইন, আরেকটি হচ্ছে তোমার আকার বিকৃতি বা শেয়ারিং স্ট্রেইন, আরেকটি হচ্ছে তোমার আয়তন বিকৃতি বা ভলিউম স্ট্রেইন। এখন আমরা এই তিনটি বিকৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দৈর্ঘ্য বিকৃতি, ধরা যাক এই চিত্রে আমরা একটি দণ্ড দেখতে পাচ্ছি, যে দণ্ডটির আদি দৈর্ঘ্য হচ্ছে এল, আদি দৈর্ঘ্য এল। এখন যদি আমরা এই দণ্ডটিকে এফ বলে টানি বা নিচের প্রান্তে যদি আমরা এফ বল প্রয়োগ করি, তাহলে বল প্রয়োগ করার পর তার দৈর্ঘ্য হলো কত? এল প্রাইম। এল হচ্ছে বল প্রয়োগ করার পূর্বের দৈর্ঘ্য বা বল প্রয়োগ করার আগে তার যে দৈর্ঘ্য ছিল সেই দৈর্ঘ্যটি হচ্ছে এল। এখন বল প্রয়োগ করার পর দণ্ডটির দৈর্ঘ্য প্রায় পাওয়া গেল এল প্রাইম, তাহলে দণ্ডটির দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পেল? এল প্রাইম মাইনাস এল। কতটুকু বৃদ্ধি পেল? এল প্রাইম মাইনাস এল। তার আদি দৈর্ঘ্য কতটুকু ছিল? আদি দৈর্ঘ্য ছিল এল। তাহলে দৈর্ঘ্য বিকৃতির সংজ্ঞা অনুযায়ী একক আদি দৈর্ঘ্যে বল প্রয়োগ করার ফলে কোনো একটি বস্তুর দৈর্ঘ্যের যতটুকু পরিবর্তন ঘটবে তাকে বলা হয় দৈর্ঘ্য বিকৃতি। তাহলে আদি দৈর্ঘ্য এল, দৈর্ঘ্যের পরিবর্তন এল প্রাইম মাইনাস এল, তাহলে একক আদি দৈর্ঘ্যে দৈর্ঘ্যের যতটুকু পরিবর্তন ঘটবে, দৈর্ঘ্য বাড়তেও পারে কমতেও পারে, তাকে বলা হবে দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি বা বিকৃতি, যে কোনো বিকৃতি তোমার একই রাশির অনুপাত হওয়ায় এর কোনো একক নেই। এখন আমরা আলোচনা করব আয়তন বিকৃতি বা ভলিউম স্ট্রেইন। কোনো একটি বস্তুতে বল প্রয়োগ করার ফলে যদি তার আয়তনের পরিবর্তন হয় একক মাত্রায়, তার আয়তনের যতটুকু পরিবর্তন ঘটে তাকে বলা হয় আয়তন বিকৃতি। ধরো এই যে একটা বস্তু আমরা দেখতে পাচ্ছি, একটা গোলাকার একটি বস্তু, তার আদি আয়তন হচ্ছে ভি। এখন আমরা যদি বাইরে থেকে যদি বল প্রয়োগ করি তাহলে বস্তুটির আয়তন হ্রাস পেয়ে হলো ভি প্রাইম। বল প্রয়োগের পূর্বে বস্তুটির আয়তন ভি, বল প্রয়োগ করার পর বস্তুটির আয়তন হলো ভি প্রাইম, তাহলে তার আয়তন হ্রাস পেল কতটুকু? ভি মাইনাস ভি প্রাইম। বল প্রয়োগের পূর্বে আয়তন ছিল ভি, তাহলে আয়তন বিকৃতি ইকুয়াল টু ভি মাইনাস ভি প্রাইম, অর্থাৎ এই ভি মাইনাস ভি প্রাইম হচ্ছে পরিবর্তন, আয়তনের পরিবর্তন, আর এই ভি হচ্ছে তার আদি আয়তন, এই ভি হচ্ছে আদি আয়তন। তাহলে একক আয়তনে বস্তুটির আয়তনের যতটুকু পরিবর্তন ঘটে তাকে বলা হয় আয়তন বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতির মতোই আয়তন বিকৃতির কোনো একক নেই। কোনো আয়তকার ফ্রেমের ক্ষেত্রে যদি তার একটি প্রান্তকে স্থির রেখে অপর প্রান্তে যদি স্পর্শকীয় বল প্রয়োগ করা হয়, ধরো এ বি সি ডি একটি আয়তকার একটি ফ্রেম, এই আয়তকার ফ্রেমটির এডি প্রান্তকে আমরা স্থির রাখলাম বা ফিক্সড রাখলাম, তার বিসি প্রান্তে আমরা
F পরিমাণ স্পর্শকীয় বল প্রয়োগ করলাম এই F পরিমাণ স্পর্শকীয় বল প্রয়োগ করার কারণে তার আকারের পরিবর্তন ঘটলো কেমন পরিবর্তন ঘটলো আকারে বল প্রয়োগের পূর্বে AB B এই অবস্থানে ছিল বল প্রয়োগ করার পর বিটা বিচ্যুত হয়ে বি প্রাইমে চলে আসলো এ আগের অবস্থানেই বিদ্যমান রয়েছে অপরদিকে সি বল প্রয়োগের পূর্বে এই ধারের এই কৌণিক বিন্দু সি এর অবস্থান ছিল এখানে সেটা সরে বা বিচ্যুত হয়ে সি প্রাইমে চলে আসলো বল প্রয়োগ করার পর কিন্তু এই আয়তকার ফ্রেমের কোনো আয়তনের পরিবর্তন ঘটেনি শুধুমাত্র তার মধ্যে আকারের পরিবর্তন লক্ষ্য করা গেছে এটা কি বলা হয় আকার বিকৃতি অর্থাৎ আয়তকার কোনো ফ্রেম বা বস্তুর ক্ষেত্রে যদি বাহ্যিক ভাবে স্পর্শকীয় বল প্রয়োগ করা হয় সেক্ষেত্রে ওই আয়তকার ফ্রেমটির আয়তনের পরিবর্তন ঘটবে না কিন্তু তার আকারের পরিবর্তন ঘটবে এটাকে বলা হয় আকার বিকৃতি তাহলে আকার বিকৃতি ইকুয়াল টু আমরা লিখতে পারি tan থিটা অর্থাৎ তার আগের অবস্থান থেকে যতটুকু কৌণিক বিচ্যুতি ঘটলো সেটি হচ্ছে আকার বিকৃতি তাহলে এটাকে আমরা ধরলাম tan থিটা তাহলে tan থিটা সমান সমান আমরা জানি যে লম্ব বাই ভূমি তাহলে এটা যদি থিটা হয় তাহলে এবিটা হচ্ছে ভূমি আর বিবি প্রাইমটা হচ্ছে লম্ব তাহলে tan থিটা ইকুয়াল টু হচ্ছে বিবি প্রাইম বাই এবি আবার যদি আমরা এই ধারটা বিবেচনা করি তাহলে আগের অবস্থান সিডি আর এই সি বর্তমান অবস্থান হচ্ছে সি প্রাইম তাহলে এই ক্ষেত্রে ভূমি হচ্ছে সিডি লম্ব হচ্ছে সি সি প্রাইম তাহলে tan থিটা সমান সমান আমরা কি লিখতে পারি সি সি প্রাইম বাই সিডি এটাই হচ্ছে আকার বিকৃতি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা আলোচনা করলাম স্থিতিস্থাপকতা এবং স্থিতিস্থাপকতাকে আন্তঃআণবিক দূরত্ব ও আকর্ষণ বলের মাধ্যমে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি তারপর আমরা আলোচনা করেছি স্থিতিস্থাপকতা সম্পর্কিত কিছু রাশি তারপর আমরা আলোচনা করেছি বিকৃতি সম্পর্কে এবং বিকৃতি তিন ধরনের একটি হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি একটি হচ্ছে আয়তন বিকৃতি আর একটি হচ্ছে আকার বিকৃতি এই বিকৃতিগুলো আমরা বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করেছি আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব পীড়ন তারপর হুকের সূত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং তার সাথে সাথে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক সম্পর্কেও আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো বাড়িতেই অবস্থান করো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ